বন্ধুরা, এই ভিডিওতে আমরা আমাদের সংখ্যাত্মক পদ্ধতির লাস্ট যে কৌশল জমার হার পরিবর্তন নীতি সেই সম্পর্কে আলোচনা করব। জমার হার পরিবর্তন নীতি কি? তালিকাভুক্ত ব্যাংকসমূহ সংগৃহীত আমানতের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকে জমা রাখে তার পরিমাণ হ্রাসবৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে তালিকাভুক্ত ব্যাংক তার সংগৃহীত আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখে, যেটাকে আমরা বলি CRR, ক্যাশ রিজার্ভ রেভিনিউ, বা যেটাকে ছিল আমরা তরল নগদ অর্থ বলি, অথবা ছিল SLR, স্যাটেটরি লিকুইডিটি রেশিও। এটা হচ্ছে তরল সম্পত্তি, অর্থাৎ ক্যাশ টাকা জমা রাখা লাগে, আবার বিভিন্ন সিকিউরিটিজ ক্রয় করে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকের একটা সংগৃহীত আমানতের একটা নির্দিষ্ট পরিমাণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখা লাগে। এবং এই যে জমার পরিমাণ, এটি হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলকে জমার হার পরিবর্তন নীতি বলে। সো এই যে একটা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে CRR বা SLR রাখে, এইটা হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এখন এর আগে দেখো, বাংলাদেশের CRR এর পরিমাণ 6.5 এবং SLR এর পরিমাণ 13। আচ্ছা, আমরা যোগ করি 13 + 6.5, আমাদের টোটাল হবে 19.5%। জাস্ট ধরে নিলাম, আমরা ইজিলি একটা একটা করে না করে ওভার একটা এক্সাম্পল দিব, তাই ধরলাম দুইটা মিলে একটা বাণিজ্যিক ব্যাংকে সব মিলায় তরল সম্পদ এবং ক্যাশ টাকা মিলায় 19.5% জমা রাখা লাগে। কেন্দ্রীয় ব্যাংক সংগৃহীত জমার হার বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সমর্থ হ্রাস করে দেয়। অর্থাৎ যখন কেন্দ্রীয় ব্যাংক এই সংরক্ষিত জমা, ধর ইন টোটাল 19.5%, এটা কিন্তু অ্যাকচুয়ালি বছর থেকে বছর ভ্যারি করে। ধরে নিলাম এখন বাজারের রেট হচ্ছিল এটা, আমি এইটাকে স্ট্যান্ডার্ড ধরে আমি এখন তোমাদের সব এক্সাম্পল দিব। সো কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষিত জমার হার বৃদ্ধি করে, যদি এটা বৃদ্ধি করে তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সমর্থ হ্রাস পায়। তো যদি হ্রাস করে দেয় জমার হার, তাহলে কিন্তু বৃদ্ধি পাবে। আবার জমার হারে যে দেখো বৃদ্ধি করলে, আচ্ছা যখন জমার হার বৃদ্ধি করে দেয় তখন মুদ্রাস্ফীতি হ্রাস পায়, অর্থাৎ ঋণদান ক্ষমতা হ্রাস পেয়ে যায়, বাজারে ঋণের পরিমাণ কমে যায় এবং মুদ্রাস্ফীতি হ্রাস পায়। দেখো আমরা শুধু একটা চার্টের মাধ্যমে আবার বুঝে নিব। দেখো আমরা ওভারঅল দেখলাম ইন্টারনাল হচ্ছিল 19.5% জমা রাখতে হয়। এখন যখন 100 টাকার মধ্যে ইন টোটাল 19.5% জমা রাখতে হয় একটা বাণিজ্যিক ব্যাংকে, তার বাকি থাকে কত বলো তো? বাকি থাকে কিন্তু 80.5%, অর্থাৎ তার বাকি যে 80.5%, এইটা কিন্তু তারা বাজারে ঋণ বা অন্য কাজে ব্যবহার করতে পারে। এইবার বাণিজ্যিক ব্যাংক দেখলো বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি গেছে, আমার বৃদ্ধি পাইছে, এখন আমাদের এই বাজারে ঋণের পরিমাণ হ্রাস করতে হবে। হ্রাস করতে তখন কী করবে? জমার পরিমাণ বৃদ্ধি করে দিবে। তখন হয়তো কেন্দ্রীয় ব্যাংক বলবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে, দেখো তোমরা দুইটা মিলে ইন টোটাল আমাদেরকে এখন 25% দিবা, হয়তো বা তোমার নগদ জমা দেওয়া লাগবে হচ্ছিল 10%, আর ক্যাশ দেওয়া লাগবে, তরল সম্পদ দেওয়া লাগবে 15%, দুটা মিলে তোমরা এখন আমাদেরকে 25% দাও। সো 25% যখন দিয়ে দিবে একটা বাণিজ্যিক ব্যাংক, তাদের বাকি থাকবে কত? বাকি থাকবে মাত্র 75%। আগে ছিল কত দেখো তো? আগে কিন্তু ছিল তাদের 80.5% সব মিলে তরল আমানতের এত পার্সেন্ট তারা ব্যবহার করতে পারে, সেটা যেই কাজে ব্যবহার করুক না কেন, ঋণ দেখ বা নিজেরা অন্য জায়গায় ইনভেস্ট করুক, হোয়াট এভার ইট ইজ, তাদের কাছে এখন মাত্র 75% থাকতেছে হচ্ছিল তাদের আমানত। সো যখন তাদের কাছ থেকে এই জমার হার বৃদ্ধি পাচ্ছে, তখন কী হচ্ছে, বাণিজ্যিক ব্যাংক থেকে অধিক পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে নির্গমন হচ্ছে এবং বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সমর্থ হ্রাস পাচ্ছে। অর্থাৎ এইখানে হচ্ছে ঋণদান সমর্থ হ্রাস পেয়ে গেল এবং বাজারে ঋণের পরিমাণ হ্রাস পেয়ে গেছে। ঠিক অপোজিট, এখন কেন্দ্রীয় ব্যাংক দেখলো যে আসলে বাজারে ঋণের পরিমাণ কমে গেছে, এখন ঋণ দেওয়া মানে অর্থের পরিমাণ বাড়ানো লাগবে, তারা কী করবে? বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলবে, দেখো তোমরা আগে সব মিলে 19.5% দিতে, এখন কাজ করো তোমাদের সব মিলে 15% দিলে হবে, দুইটা মিলিয়ে একত্রে সব মিলে। তো তারা 15% দিলে তাদের কাছে বাকি কত থাকতেছে? তাদের কাছে থাকতেছে 85%। তাদের কাছে কিন্তু এখন বাণিজ্যিক ব্যাংক থেকে কম পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে গেলে এবং তাদের বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সমস্যা বৃদ্ধি পেল, বৃদ্ধি পেলে কিন্তু বাজারে ঋণের পরিমাণ বাড়বে এবং বাজারে অর্থের যোগান বেড়ে যাবে। এইভাবেই ওভারঅল একটা কেন্দ্রীয় ব্যাংক তাদের যে জমার হার, এইটা হ্রাস বৃদ্ধি ঘটিয়ে বাজারে ঋণের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটায়। যখন জমার হার বৃদ্ধি পায় তখন বাজারে ঋণের পরিমাণ হ্রাস পায়, আবার যখন জমার হার হ্রাস পায় তখন বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়। সো এই ছিল জমার হার পরিবর্তন নীতি, এবং এইবার আমরা এই জমার হার কার্যকর হওয়ার ক্ষেত্রে কতিপয় শর্তাবলী দেখব। দেশের সকল বাণিজ্যিক ব্যাংক তালিকাভুক্ত হয়ে পরিচালিত হলে এই নীতি কার্যকর হবে। আচ্ছা, এই যে CRR যেটা হচ্ছিল বর্তমানে মানে বাজারের রেট অনুযায়ী 5.5 এবং SLR এটা হচ্ছিল 13%, ইন টোটাল 19.5%, এইটা কারা দেয় বলো তো? যারা তালিকাভুক্ত ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক বাদে অতালিকাভুক্ত ব্যাংক কিন্তু কখনোই এটা দেয় না। সো
যদি বাজারে বেশিরভাগ ব্যাংক বা সকল ব্যাংক তালিকাভুক্ত হয়ে কাজ করে তখনই কিন্তু এটা কার্যকর হবে, আদারবি দেখা গেলো বাজারে ব্যাংকগুলো কার্যকর না বা তালিকাভুক্ত না। এখন যদি কেন্দ্রীয় ব্যাংক এই নীতি অ্যাপ্লাই করে তাহলে কাজ হবে? কাজ হবে না, কজ ভাই ব্যাংক তো তালিকাভুক্ত না, তারা তো কেন্দ্রীয় ব্যাংকের কাছে সিআরআর বা এসএলআর রাখতে বাধ্য না। সো এই যদি অ্যাপ্লাই করা হয় তখন কাজ হবে না। সো দেশের সকল বাণিজ্যিক ব্যাংক তালিকাভুক্ত হয়ে পরিচালিত হলে এই নীতি কার্যকর হয়। দেন বাণিজ্যিক ব্যাংকগুলো নিজস্ব তহবিল অধিক না হলে এবং তহবিলের বিষয়টি আমানত সংগ্রহের উপর নির্ভর করা হলে এই নীতি অধিক কার্যকর। এখন দেখো এই যে সিআরআর বা এসএলআর এটা কী দেয়, কিসের উপরে বলো তো? জনগণ যে আমানত রাখে এই আমানতের উপরে। এখন দেখা গেল বাণিজ্যিক ব্যাংকের নিজের টাকাই আছে বিপুল পরিমাণ টাকা। এখন যদি তারা আমানতের একটা অংশ দিয়েও দেয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে, তার কিন্তু অসুবিধা হবে না, কজ তারা তাদের নিজস্ব তহবিলতে কাজ করতে পারবে। সো বাণিজ্যিক ব্যাংকগুলো যদি নিজস্ব তহবিল অধিক না থাকে এবং এই যে ঋণদানের বিষয়টি এটি আমানত সংগ্রহের উপর নির্ভর করে তখনই কিন্তু এই ব্যাপারটি অ্যাপ্লিকেবল হবে। সো যদি নিজস্ব তহবিল অনেক বেশি থাকে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে একটা, এবং দেশের ব্যাংক ব্যবস্থা স্বাভাবিকভাবে বিকশিত হলে তখন এরূপ পদ্ধতি কার্যকর হতে পারে। অর্থাৎ দেশের ব্যাংক ব্যবস্থা স্বাভাবিকভাবে বলতে দেশের জনগণ ব্যাংক ব্যবস্থার সাথে পরিচিত হবে, ব্যাংকের মাধ্যমে টাকা ব্যাংকে টাকা রাখবে, আমানত রাখবে এবং এর ফলে ব্যাংকের সাথে লেনদেন করবে, এবং যখন আমানত রাখবে তখনই কিন্তু অ্যাকচুয়ালি এই নীতিটি কার্যকর হবে। বাট দেখা গেল দেশের ব্যাংক আছে সব কিছু আছে কিন্তু জনগণ ব্যাংকের সাথে লেনদেন করে না, ব্যাংকে আমানত রাখে না, আমানত রাখে না এবং আমানতের অংশ এখানে যায়ও না সিআরআর বা এসএলআর হিসাবে। সো আলটিমেটলি এটি কিন্তু কাজ হবে না। বন্ধুরা এই ক্লাসে এ পর্যন্ত, আশা করি তোমাদের তিনটি নীতি তোমরা খুব প্রপারলি বুঝতে পেরেছো এবং তোমাদের যদি পরীক্ষায় আসে তোমরা প্রপারলি অ্যান্সার করতে পারবা। এই ক্লাসে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে।